আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে এই সুন্দর ডিজাইনের কামিজটি তৈরি শেয়ার করব। আশা করছি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কামিজটা কাটিং করার জন্য আমি এখানে কাপড়টা দুইবার ভাঁজ করে চার পাট করে নিয়েছি। এখন হচ্ছে এখান থেকে কাঁধটা আমি 7 ইঞ্চিতে নিয়েছি, আর হচ্ছে আলমলটাও 7 ইঞ্চি। তারপরে হচ্ছে এখানে কোমরের মাপটা নিয়েছি 14 ইঞ্চিতে, আর এখানে হিপের মাপটা 19 ইঞ্চিতে। এখান থেকে ফাড়া হবে, আর এখান থেকে এই পর্যন্ত কোমরটা মিডিলে থাকবে। এখন হচ্ছে বডির মেজারমেন্টটা নিয়েছি আমি এখানে 10 ইঞ্চিতে, চার ভাজে 10 ইঞ্চিতে নিয়েছি, আর কোমরটা নিয়েছি 1 ইঞ্চি কমিয়ে অর্থাৎ 9 ইঞ্চিতে নিয়েছি, আর হিপের মাপটা বডির সমান অর্থাৎ 10 ইঞ্চিতে। এখন দাগগুলো মিলিয়ে দিতে হবে। বাইরের সাইডটা মিলিয়ে দিচ্ছি, বাইরের সাইডটা কাটিং করব, আর ভিতরের সাইডটা হচ্ছে সেলাইয়ের জন্য, সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখন নিচ পর্যন্ত মিলিয়ে দিচ্ছি। এখন আমি আরমোলের শেপটা দিয়ে নিচ্ছি। এখান থেকে 1 ইঞ্চি ভিতরে আমি তালপাটের জন্য দাগ কেটে নিচ্ছি। দাগ অনুসারে কেটে নিয়েছি। এখন হলো এখান থেকে 1.5 ইঞ্চির মতো আমি রাউন্ড করে দিব, এখানে কোনাটা যেন ঝুলে না যায়। পিছনের পাটটি সরিয়ে রেখে সামনের পাটের তালপাটটি কেটে নিতে হবে। কাটিং শেষ। এখন আমি একটা পেস্টিং পেপার নিয়ে নিয়েছি, পেস্টিংটার লম্বাটা 11 ইঞ্চি আর চওড়াটা 10 ইঞ্চি। এখন ডাবল ভাঁজ করে নিয়েছি। তারপরে হচ্ছে বন্ধ সাইড থেকে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তারপরে কোনা থেকে এই যে এভাবে মিলিয়ে দিতে হবে। এখন হলো নেকের জন্য দাগটা কেটে নিচ্ছি। এটা গলার চওড়াটা নিয়েছি 3 ইঞ্চি, আর লম্বাটা এখানে আমি 6 ইঞ্চি নিচ্ছি। তারপরে একটা বক্স তৈরি করে নিতে হবে। এখান থেকে 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তারপরে এই যে এখান থেকে 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে, নিয়ে দুইটা এভাবে একটু রাউন্ড করে মিলিয়ে দিতে হবে। তারপরে কেটে নিতে হবে দাগ অনুসারে। প্রথমে বাইরের সাইডটা কেটে নিচ্ছি। এখন গলাটা কেটে নিতে হবে, ভিতরের সাইডটা এতটুকু আমি রেখে দিয়েছি, পরবর্তীতে কেটে নিতে হবে এক্সট্রা পেস্টিংটা। তো এখন ভিতরটা কেটে নিচ্ছি, সুন্দর একটি গলার ডিজাইন হবে। এই যেরকম হয়েছে। এখন হলো ডিজাইনের কাপড়টার উপরে রেখে, ডিজাইনের কাপড়টা উল্টো সাইডে রেখে তার উপরে পেস্টিংটা দিয়ে আয়রন করে নিব। আয়রন করা শেষ। এখন এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। সাইডে অল্প পরিমাণ কাপড় রেখে, 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে কেটে নিতে হবে। এক্সট্রা কাপড়টা ভাঁজ করে সেলাই করে নিচ্ছি।
সেলাইটা করা শেষ। এখন আমি জামাটা নিয়ে নিয়েছি, জামাটা মিডল পয়েন্টে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। তারপরে খুলে নিতে হবে, নিয়ে উল্টো সাইডে আমি ডিজাইনটা বসিয়ে নিব, যে এভাবে। এখন ডিজাইনটাতেও আমি একটি চিহ্ন করে নিচ্ছি, নিয়ে চিহ্ন বরাবর রেখে সেলাইটা করতে হবে। এখন এক্সট্রা পেস্টিংটা কেটে নিচ্ছি, তারপরে আমি সেলাইটা করব। পেস্টিংয়ের সাইড দিয়ে সেলাইটা করতে হবে, খেয়াল রাখতে হবে যেন পেস্টিংয়ের উপরে সেলাইটা না উঠে যায়। সেলাইটা শেষ। এখন হলো কাপড়টা কেটে নিতে হবে, নেওয়ার পরে উল্টিয়ে সোজা সাইডে ডিজাইনটা আনতে হবে। এখন কাপড়টা উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে সোজা সাইডে নিয়ে আসতে হবে। এই যে সুন্দর একটি ডিজাইন হয়েছে, ভালো মতো উল্টিয়ে নিয়ে চাপ সেলাই দিতে হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি একটা 2 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টা ডাবল ভাঁজ করে নিচ্ছি। নিয়ে তারপরে এই কাপড়টা দিয়ে কুচি তৈরি করে নিব। এই যে আমি কুচিগুলো তৈরি করে নিয়েছি, তারপরে আমি ডিজাইনের কাপড়টি নিয়ে নিয়েছি, জামার কাপড়টি নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে দুই সাইডে এভাবে কুচিটা বসিয়ে সেলাই করে নিতে হবে। একটা সাইড সেলাই শেষ, এখন অন্য সাইডে কুচিটা বসিয়ে নিতে হবে। এখন কামিজের নিচের অংশে ডিজাইনটা করার জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, 4.5 ইঞ্চি চওড়া কাপড়টার উপরে আমি কুচিটা সেলাই করে নিচ্ছি। এখন আমি ডিজাইনটা জামার নিচের অংশে বসিয়ে নিচ্ছি।
ডিজাইনটা বসানো শেষ। এখন হচ্ছে কাপড়ের কালার সঙ্গে মিল রেখে আমি গোল্ডেন কালারের লেস নিয়ে নিয়েছি, এখন লেসগুলো বসিয়ে নিতে হবে। কামিজের নিচের অংশের লেস বসানো শেষ, এখন হলো উপরের অংশের লেসটা বসিয়ে নিতে হবে। এভাবে অন্য সাইডেও লেসটা বসিয়ে নিব, তারপরে নিচের অংশেও। তারপরে এই যে কমপ্লিট হয়ে গিয়েছে, এখন দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।